Dodo TV. নীলেশ আর আরতি একজন আরেকজনের হাত ধরে বেশ আনন্দের সাথেই যাচ্ছিল। রাতের অন্ধকারে তাদের দেখার মতো কেউ ছিল না। গত দুই দিন তোমার সাথে থেকে মনে হচ্ছে যেন সারা জীবন কাটিয়ে দেই। আমারও এটাই মনে হচ্ছে। উফ, এর আগে কেন তোমাকে আমি পেলাম না? কারণ এর আগে তুমি এখানে আসোনি। তবুও ভাগ্য যেহেতু আমাদের মিলাতে চেয়েছিল, তাহলে একটু আগেই মিলে দিত। এখনো খুব বেশি দেরি হয়নি। ইয়া, ইউ আর রাইট। আই এম অলওয়েজ রাইট। আচ্ছা শোনো, এমনিতে তো আমরা শুধুমাত্র দুই দিন ধরে একে অপরকে চিনি। যদি আমি তোমাকে কিছু দেই, তাহলে তুমি কি সেটা গ্রহণ করবে? কি আগে বলো, গ্রহণ করবে? আচ্ছা ঠিক আছে, করব। নীলেশ হাঁটু গেড়ে বসে আর থেকে একটি আংটি দেয়। উইল ইউ ওয়ান্ট টু গ্রো ওল্ডার উইথ মি? আরতি চমকে যায় আর তারপর খুশি হয়ে যায়। আর নিজের হাত সামনে এগিয়ে দেয়। নীলেশ খুব ভালোবেসে তাকে আংটিটি পরিয়ে দেয়। তারপর তারা দুজন হাতে হাত দিয়ে ওই রাস্তায় চলতে থাকে। তুমি এই প্ল্যান কখন করলে? কালকে থেকে তো আমরা একসাথে আছি। জাদু? আচ্ছা, একটি কথা জিজ্ঞেস করতে তো আমি ভুলে গেছি। কি? যদি আমি মানুষের জায়গায় অন্য কিছু হয়ে তোমাকে আংটি দিতাম, তাহলে কি তুমি নিতে? মানে এখন আমি যেমন আছি তেমন যদি না থাকি, তাহলে কি তুমি আমাকে ভালোবাসবে? তুমি হঠাৎ করে কি রকম কথা বলছো? দেখো, আজ এমন কিছু ঘটতে চলেছে যা হয়তো তোমার ভালো নাও লাগতে পারে, কিন্তু তবু তুমি আমাকে ছেড়ে দিও না। হ্যাঁ, আসলে সেটা পূর্ণিমার রাত ছিল, আর যখনই পুরো চাঁদ বেরিয়ে আসে, আরতি এটা দেখে জোরে জোরে চিৎকার করতে শুরু করে আর দৌড়াতে থাকে। তার পিছনে পিছনে ও নিগ্রেটা তাকে ধরার জন্য দৌড়াতে থাকে আর তার যাওয়ার সময় রাস্তায় আসা অন্য একটি ব্যক্তিকে ধরে নেয়। লোকটির পেটে তার বড় বড় নখ ঢুকিয়ে দেয় আর তার রক্ত খেতে শুরু করে। এসব দেখে আরতি জোরে জোরে চিৎকার করতে করতে চোখ খুলে আর নিজেকে পুনরায় ওই পার্কে ফিরে পায়। নীলেশ তার পাশে বসে থাকে, তাকে চিৎকার করতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে সোনা, কোনো খারাপ স্বপ্ন দেখেছ? তুমি? হ্যাঁ আমি। কেন, কি হয়েছে? কিছু না বলে আরতি উঠে আর দ্রুত হাঁটতে শুরু করে। নীলেশ তার পিছনে পিছনে হাঁটতে শুরু করে। তুমি একটা খারাপ স্বপ্ন দেখে এতটা ভয় পেয়ে গেছো? কই না তো। না না, মনে হচ্ছে তুমি ভয় পেয়ে গেছো। বললাম না পাইনি। তুমি কোনো ভূত দেখে নিয়েছো নাকি? আরে শুনো, চুপ থাকো। এটা কবরস্থান যেখান দিয়ে আমরা যাচ্ছি। ও, মানে আমাদের কথা শুনে এখানকার ভূতেরা জেগে যাবে আর আমাদের উপর আক্রমণ করে দিবে। চুপ থাকো।
ও আত্মারা ভূতেরা আর এই কবরস্থানে থাকা লোকেরা শুনো, আমার ভয় লাগছে আর তুমি এটা নিয়ে মজা করছো। আরে শোনো, আমি আছি না তোমাকে রক্ষা করার জন্য, তাহলে ভয় কেন পাচ্ছ? এভাবে দুজন কথা বলতে বলতে যাচ্ছিল, ঠিক তখনই ওই কবরস্থান থেকে ভূত আত্মা আর আজব লোক বেরিয়ে আসে। কেউ মাটি চিরে, তো কেউ কবর থেকে, তো কেউ সিরিজ থেকে উঠে এসে বনেকভাবে নীলেশ আর আরতিকে চার দিক দিয়ে ঘিরে ফেলে। তাদের দুজনকে খেয়ে ফেলার উদ্দেশ্যে এগিয়ে আসে। আর তারা দুজন ভয় পেয়ে একে অন্যকে খুব জোরে জোরে ধরে। এরপর হঠাৎ করে নীলেশ তার মুখ পরিবর্তন করতে শুরু করে, ঠিক ওইভাবে যেভাবে আরতি স্বপ্নে দেখেছিল। এরপর নেকড়েতে পরিবর্তন হয়ে যাওয়া নীলেশ ওই ভূত ও আত্মাগুলোর সাথে লড়াই করে, সবাইকে তাড়িয়ে দেয়। পুরো ঘটনাটি খুব ভয়ানক ছিল। তখন সব ভূতদের তাড়িয়ে নীলেশ আরতিকে খাওয়ার জন্য তার দিকে এগিয়ে আসে। আরতি ওখানে বসে পড়ে, আর চোখ বন্ধ করে খুব জোরে জোরে চিৎকার করতে শুরু করে। কেউ এসে তার কাঁধের উপর হাত রাখে। যখন সে মাথা উঠিয়ে তাকায় তখন দেখে নীলেশ একাই ওখানে দাঁড়িয়ে আছে। আর বাকি সব ভয়ানক লোকগুলো চলে গিয়েছে। সে এখানে ওখানে তাদের খুঁজতে শুরু করে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। কি হয়েছে? ওরা সবাই কোথায় গেল? কারা সবাই? এখানে তো কেউ নেই। তুমি আমার কাছে আসবে না? আরে শোনা, কি হয়েছে তোমার? রাতে ঘুমাওনি নাকি? বারবার কোন খেয়ালে হারিয়ে যাচ্ছ? এখানে কিছুক্ষণ আগে কিছু হয়েছিল কি? কই না তো, তুমি বাড়ি চলো। নীলেশ ওকে ধরে বাড়িতে নিয়ে যায়। আর পিছনে ঘুরে মন্টু আজ অনেক খুশি ছিল, কারণ আজ যে তার বিয়ে ছিল। মা, আজ যত কাজ করার আছে করে নাও, কাল থেকে তোমাকে একটা কাজও করতে দিব না। তো বাবু, তোমার শহরী বউ ঘরের কাজ করবে? হ্যাঁ হ্যাঁ, কেন করবে না? আমার মা তো সারা জীবন ধরেই কত কাজ করেছে। এখন তুমি আমার সাথে শহরে যাবে আর আমার সাথেই থাকবে, আর একটা কাজও করবে না। তুই যে এতটুকু বলেছিস এই অনেক। তুই যা আর নিজের নতুন জীবন সুখে শান্তিতে কাটা। কেন এই বুড়ি চিন্তা করছিস? আমি এই কুড়ের ঘরে তোর বাবার স্মৃতি নিয়েই বেঁচে থাকব। এখন যা, নতুন বউ তোর অপেক্ষা করছে। এই বলে মন্টুর মা মন্টুকে আদর করে তার রুমের সামনে দিয়ে আসে। মন্টু এক্সাইটেড হয়ে ঘরের ভিতরে যায়, আর ঘরের ভিতরে যেতেই পুরো ঘর অন্ধকার হয়ে যায়। প্রবল বেগে বাতাস বইতে থাকে, জানালার পর্দা নড়তে থাকে। নতুন বউয়ের চোখ লাল হয়ে যায়, চেহারা রং কালো হয়ে যায়, আর সে মন্টুর উপর ঝাঁপিয়ে পড়ে। পরের দিন সকাল হয়, আর যখন মন্টুর মা ঘরের দরজা খুলে আর দেখে মন্টু পড়ে আছে, আর নতুন বউয়ের হাতে রক্ত লেগে আছে, আর দূরে একটি হার্ট পড়ে আছে। তুই আমার ছেলেকে মেরে ফেলেছিস।
না মা, আমি মারিনি। তাহলে কি রাতে ঘুরতে এসেছিল? মা, আমার কিছু মনে নেই। কিছুক্ষণ পর পুলিশ ওইখানে চলে আসে। মন্টুর মা বউয়ের দিকে ইশারা করে বলে, ইন্সপেক্টর সাহেব, ও আমার ছেলেকে মেরে ফেলেছে। আপনি ঠিক করে আমাকে বলুন কি হয়েছিল। কাল আমার ছেলের বিয়ে হয় আর ওদের বাসর রাত ছিল, আর রাতে আমার ছেলের খুন হয়ে যায়, ওই আমার ছেলেকে মেরেছে। ইন্সপেক্টর সাহেব, আমি ওকে মারিনি, আমার তো কিছুই মনে নেই। আমি তো মন্টুকে ভালোবাসতাম, আমি কেন ওকে মারবো? আমি তো ঘরের বাইরেই ছিলাম, কেউ তো বাইরে থেকে আসেনি। তাহলে আমার ছেলেকে কি ভূতে মেরেছে? আপনার যে কেস, এমন কেস আরো 5টি রেজিস্টার্ড হয়ে আছে। হতে পারে আপনার বউ ঠিকই বলছে। আমি কিছু জানতে চাই না, কে ঠিক আর কে ভুল। আমি আমার ছেলের খুনিকে চাই। আপনারা শান্ত হন, আমাদের তল্লাশি করতে দিন। স্যার, এই কেসটি ওই কেসটির মতো যেটা আমরা গতবার ইনভেস্টিগেশন করেছিলাম। দেখে নাও, যদি বাড়তি কিছু পাওয়া যায়। তারা সেখানে তল্লাশি করে আর পুলিশ স্টেশনে এসে পড়ে। স্যার, আমি বউকে ফরেন্সিক টেস্টিং এর জন্য পাঠিয়ে দিয়েছি। ওকে, এর আগেও যে আঙুলের ছাপগুলো পাওয়া গিয়েছিল ওগুলো সব নতুন বউদের হাতের ছিল। হ্যাঁ স্যার, 5 বউদের মধ্যে কারোই কিছু মনে ছিল না। কোথাও অন্য কোনো চোর তো লুকিয়ে নেই এই কেসের মধ্যে। স্যার, অনেক ইনোসেন্ট লোকেদের প্রাণ চলে গেছে, সাধারণ মানুষের রাগ বাড়ছে, সেই সাথে ভয়ও। আরবেন, এটা 5 নম্বর কেস। এটারও যদি আমরা সমাধান করতে না পারি তাহলে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের অনেক বদনাম হবে। স্যার, গ্রামের লোকেরা বলছে এটা কোনো ভূতের কাজ। এমনটা হতে পারে না। তাহলে স্যার আপনি ভাবুন না, এত দিনেও আমরা এই কেসগুলো সমাধান করতে পারছি না কেন? কি উল্টাপাল্টা কথা বলছো? স্যার, প্রতি বাসর রাতে জামাই খুন হচ্ছে, সকল সাক্ষ্য প্রমাণ বলে বউই খুনি, কিন্তু বউয়ের কিছুই মনে থাকে না। আশ্চর্যজনক ব্যাপার হলো, মন্টুর বউ হোক বা অন্যের, কিন্তু এত সহজে বরকে মাটিতে ফেলে, কোনো অস্ত্র ব্যবহার না করে কিভাবে তার বুকের ভেতর থেকে হার্ট বের করে নেয়, আর নখগুলো এত ভয়ানক হয়ে যায় কিভাবে? ফরেন্সিক রিপোর্ট এসে পড়ে, ওটা দেখতে দেখতে তারা বলে, যেমনটা ভেবেছিলাম তাই হয়েছে, এই খুনটিও বউয়ের হাতেই হয়েছে। আচ্ছা শুনো, এই গ্রামের পরের বিয়েটি কার? স্যার, পরের বিয়েটি তো 15 দিন পর আপনারই। আমার আগে আর কারণ হয়তো? সবাই ভয় পেয়ে গেছে, সামনের শনিবারে একজনের হওয়ার কথা ছিল, সে তার বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। যাক ভালো, এখন আমার বিয়েতে এই কেসের রেজাল্ট বের হবে। স্যার, আপনি কেমন কথা বলছেন? আপনি কি জানেন এতে আপনি মরাও যেতে পারেন? আরে, এত ইনোসেন্ট লোকেরা মারা যাচ্ছে, কাউকে তো শিকারের শিকার হতেই হবে। এখন তুমি মনোযোগ দিয়ে আমার কথা শোনো। ইন্সপেক্টর আরবিন্দকে সব প্ল্যান বুঝিয়ে দেয় আর তারা দুজন কথা বলে, আর 15 দিন পর ইন্সপেক্টর বিবেকের বিয়ের অনুষ্ঠান শুরু হয়। পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো হয় আর সেই সাথে বাড়ির প্রতিটি কোণায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়, আর ইন্সপেক্টরের বেডরুম খুব সুন্দর করে সাজানো হয়। বিয়ের যখন সময় আসে বাসর রাতের, তখন ইন্সপেক্টর অনেক সাহস করে ঘরের ভিতরে আসে আর তার অ্যাকর্ডিং পুলিশ ফোর্স বাইরে দাঁড়িয়ে থাকে। অরবিন্দ তার সাথে কিছু পুলিশ নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকে, তারা সবাই সিসিটিভি ক্যামেরাও নজর রাখে। যখন ইন্সপেক্টর ভিতরে যায় তখনই ঘরের মধ্যে ভয়ানক পরিবেশ তৈরি হয়ে যায়, আজব আজব আওয়াজ আসতে থাকে, বাইরে ঝড় শুরু হয়ে যায়, বউয়ের চোখ কালো হয়ে যায়, গায়ের রঙও কালো হয়ে যায়। এত সুন্দর বউ এক পলকে একদম ডাইনির রূপ নিয়ে নেয়।
আপনি আসতে এত দেরি করলি যে? বিবেক ভূত প্রেতে একদমই বিশ্বাস করত না। সে ওকে দেখে আজ এতটাই ভয় পেয়ে যায় যে অন্য পুলিশদের ইনফর্ম করতে ভুলে যায়। এখন আপনি উঠে ওর দিকে এগোতে থাকে। আমি তোমার হার্ট চাই। জানো ওটা তো তোমারই। না আমার না। তুমি তো আরো 2 বছর আগে আমার মন চুরি করে নিয়েছো। না আমার কাছে কোনো হার্ট নেই, আমি হার্ট চাই। আমি যাদেরই পেয়েছি এখন পর্যন্ত কারো হার্ট আমার সাথে মেলেনি। এই কথা বলে আপনি বিবেকের উপর ঝাঁপিয়ে পড়ে ওকে জমিনে ফেলে ওর বুকের উপর উঠে বসে আর তার নখ দিয়ে বিবেকের বুক চিরতে থাকে। যেন এই হার্টটি আমার সাথে মিলে যায়, ব্যাস তাহলে আমি পূর্ণ হয়ে যাব। এইভাবে মেরে তুমি আমার হার্ট কেন নিতে চাও? আমি তোমার বুক চিরে তোমার বুকের ভেতর থেকে হার্ট বের করে নিব। এর মধ্যে বিবেক কোনোভাবে তার পুলিশদের মেসেজ পাঠাতে সক্ষম হয়ে যায় আর লোকেরা দরজা খুলে ভিতরে চলে আসে। এসে ডাইনেটিকে বিবেকের উপর থেকে সরিয়ে নিয়ে সোফায় বসিয়ে বেঁধে রাখে। হ্যাঁ চলো এবার শান্তিতে কথা বলবো। তোমরা সবাই একই রকম, কথা বলে কোনো লাভ নেই। তুমি আমার হার্ট কেন চেয়েছিলে? বাকিদেরও কি তুমি এই কারণে মেরেছো? হ্যাঁ। তো হার্ট তো তুমি লাশের সাথে ফেলে দিয়ে এসেছিলে। কারো হার্ট আমার বুকের ভিতর ফিট হয়নি। তাহলে তোমার হার্ট কই? আমার বাসর রাতে ঠিক এইভাবে আমার বুক কেটে আমার হার্ট বের করে ফেলে দিয়েছিল। তাহলে তুমি তার কর্মফল অন্যদের কেন দিচ্ছ? আমি সবার বর্তের মধ্যে ওকে দেখতে পাই। কি চাও তুমি? আমি ন্যায় চাই। ও আমাকে বিয়ে করে মেরে ফেলেছিল, আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছিল। আমি তোমাকে ন্যায় দিব, তুমি শান্ত হও। ও আমার থেকে আমার জীবন কেড়ে নিয়েছে আর আমি শান্ত হব? ও প্রথমে আমাকে মেরে ফেললো, তারপর আমার লাশ ওর বাড়ির পেছনের বাগিচায় কবর দিল, আর আজ পর্যন্ত আমার মা বাবার কাছে টাকা চায়, ওনাদের বিরক্ত করে। তোমার স্বামীর নাম কি যে তোমার সাথে এসব করেছে? যখনই আপনি সামনে কিছু বলবে তখনই পুলিশ বোর্ড সরিয়ে আরবিন্দ সামনে এগিয়ে আসে। সরো, আমাকে দেখতে দাও। অরবিন্দ, আচ্ছা তাহলে তুমি এসেই করেছো আমার কাছে। তুই একটা আত্মা, তুই আমার কিছুই করতে পারবি না। আমার কাছে অবনি শরীর আছে আর আমার শক্তি, আজ আমি তোকে ছাড়বো না। আরবিন্দ তার বন্দুক বের করে আর সবার সামনে বিবেককে বন্দুক তাক করে বলে, বন্ধ করো এই কেস, ইনভেস্টিগেশন বন্ধ করে দাও, এখন এই কেস একমাত্র তান্ত্রিক বাবাই সলভ করবে। এটা শুনে আপনি আরবিন্দের উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে মেরে মেরে তার বুকের ভিতর থেকে হার্ট বের করে নিজের বুকে লাগায় আর অনেক জোরে জোরে হাসে। এরপর আপনিও বেহুশ হয়ে যায়। তারপর বিবেক তার পুলিশ ফোর্স নিয়ে ওই বাগিচায় যায় যেটার কথা আত্মাটি বলেছিল। এরপর তারা মাটি খুঁড়ে একটি মানুষের কঙ্কাল পায়। আসলে আরবিন্দ ওই আত্মার স্বামী ছিল। পরের দিন বিবেক ওই আত্মাটির সম্মানের সাথে সৎকার করে দেয় আর ওই আত্মাটি মুক্তি পেয়ে যায়। তোমার চোখ কত সুন্দর, মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা এখন কি ধারণা! ঠান্ডার দিন ছিল আর মানালিতে হওয়া বরফ পড়ার আনন্দ নেওয়ার জন্য এক প্রেমিক জোড়া পৌঁছালো। ইন্দোরে থাকা এই কাপলের মধ্যে অনেক ভালোবাসা ছিল। কত মজা আসছে না সিমরন, হ্যাঁ না?
তোমার কাছ থেকে ছাড় কখন পাওয়া যায়? আমি তো কবে থেকে বলছিলাম কোথাও ঘুরে আসি। একে ওপরের ওপরে বরফ ফেলে কিছুক্ষণ। আমি তো হাঁপিয়ে গেছি আর, চলো হোটেল ফেরত যাই। আমিও ক্লান্ত হয়ে গেছি আর খিদেও পাচ্ছে। দুজন হোটেলে এসে যায়। লিফটে ওরা একটা সুন্দর মহিলাকে দেখতে পায়। রাহুল আর সিমরন দুজনে ওই মেয়েটাকে গভীর ভাবে দেখছিল। কিছুক্ষণে দুজন নিজের ঘরে পৌঁছে যায়। সে লিফটের মেয়েটা কত সুন্দর ছিল না, হ্যাঁ না? হ্যাঁ, তোমার তো শুধু সুযোগ চাই। কিন্তু আমার ওই মেয়েটাকে দেখে কারোর কথা মনে পড়ে। কার কথা? সিমরন আয়নার সামনে নিজের মেকআপ ঠিক করতে করতে, একটা খুব সুন্দর মেয়ে ছিল, এই কথাটা কিছু বছর আগে, গঙ্গা নদীর সামনে একটা সুন্দর শহর ছিল যেখানে আমার মায়ের ছোটবেলা কেটেছে, ওই শহরে থাকা একটা ছেলের নাম ছিল ভিকি। মাই, মনে হয় আমি সবসময় সিঙ্গেলই থাকবো। আরে পাগল, মন ছোট করিস না, তোর ভাই আছে না? তুই কি করবি? তুই হবি কি আমার গার্লফ্রেন্ড? যা, আমি না, এই অ্যাপটা দেখ, এইখানে তুই কোনো না কোনো মেয়ের সঙ্গে দেখা করতেই পারবি। বন্ধুর কথা মেনে ভিকি অ্যাড ডাউনলোড করে নেয়, আর দুদিন পর তার ম্যাচ খুব সুন্দর মেয়ের সাথে হয়ে যায়। ভাই, ম্যাচ হয়ে গেছে, বেশ কথা হয়েছে, আমরা দুজন দেখা করার প্ল্যান করেছি। দারুন, এখন তুইও কমিটেড বয়েজ ক্লাবে মিশে গেলি। ভিকি অনেক উৎসাহিত ছিল, সে ওই মেয়ের সাথে দেখা করতে গেল। কিছুক্ষণ কথা বলার পর দুজন একসাথে খাবার খায়, তারপর দুজন ভিকির ফার্ম হাউসের জন্য বেরিয়ে গেল। তুমি অনেক সুন্দর, আমি কোনোদিন ভাবিনি তোমার সঙ্গে দেখা করব। তোমাকেও আমার খুব পছন্দ। ফার্ম হাউসের জানলা দিয়ে দুজনকে হাগ করতে দেখা যায়, তারপর অনেক জোর চিৎকার শোনা যায়। পরের সকালে ভিকির মৃতদেহ ফার্ম হাউস থেকে বাইরে বের করা হয়। পুলিশ ওই মেয়েটাকে খোঁজার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কিছু হাত লাগেনি। তারপরে শহরে এইভাবে দুই মাসে 28টা মৃত্যু হয়। শহরে চারিদিকে আতঙ্ক ছিল, ছেলেরা ঘর থেকে বাইরে বেরোনো ছেড়ে দিয়েছিল। তারপর একদিন, দেখ ভাই, আমার ম্যাচ এসছে, কত সুন্দর মেয়েটা, আমরা দেখা করার প্ল্যান করেছি। রোহন, শহরে একটা ডাইনির আতঙ্ক আছে যে ছেলেদের ফাঁসিয়ে মেরে ফেলে, তুই যাস না ভাই। ভাই, এমনিতে এত কষ্টে কোনো মেয়ে তোর ভাইকে আই লাভ ইউ বলেছে, আর এইসব কথা না আমি মানি না। রোহন ওই মেয়েটার সাথে দেখা করতে যায়, দুজনের সাথে খাবার খায়, আর তারপর লং ড্রাইভে বেরিয়ে পড়ে। এক নিরিবিলি জায়গায় গাড়ি থামিয়ে দেয়। তুমি অনেক সুন্দর, আমি কোনোদিন ভাবিনি যে আমরা একসঙ্গে থাকবো। দুজন হাগ করে, আর তখনই ওই মেয়ের মুখটা ভয়ানক রূপ নিয়ে নেয়। কে তুমি? যেই ওই ডাইনি তার উপরে আক্রমণ করতে যাচ্ছিল, তখনই রোহানের বন্ধু একটা তান্ত্রিককে নিয়ে ওখানে পৌঁছে যায়। রোহন, পেছনে সরে যাও। জাদু টোনা করে ডাইনিটাকে কাবু করে ফেলে। তোমার কপাল ভালো ছিল যে তুমি বেঁচে গেলে, এই ডাইনি অনেক ছেলেদেরকে নিজের শিকার বানিয়েছে, কিন্তু মনে থাকে, এই পেরেক বেরিয়ে গেলে ধ্বংস হবে ধ্বংস। ভালো গল্প, মনে হয় তোমার লিফটের মেয়েটার থেকে ঈর্ষা হচ্ছে, তার জন্য তুমি মনের ইচ্ছার মতন গল্প বলছো। না ইয়ার, এই গল্পটা অতই সত্যি যতটা সত্যি আমি। রাহুল হোটেলের ঘরে খাবার আনায়। রাহুল খেতে থাকে আর জিজ্ঞেস করে, তো কি হলো সেই মেয়েটার? তারপর অনেক বছর পার হয়ে যায়, ওই শহরের লোকেরা ওই মেয়েটাকে ভুলে যায়, কিন্তু এই গল্প এখনো বাচ্চারা জানে।
এখন 2 বছর আগে ইন্দুরের কাছে কিছু এরম ঘটনা হচ্ছে, তুমি নিশ্চয় শুনে থাকবে। বলে তান্ত্রিক দ্বারা গেঁথে থাকা পেরে কোনোভাবে বেরিয়ে যায়। এমন কি করে হলো? তারপরে কি হলো? তোমার গোলুকে মনে আছে যে শর্মার ঘরে ভাড়া থাকতো, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। ভালো ছেলে ছিল, কিন্তু অনেকদিন দেখা দেয়নি না? দেখবে কি করে, ওর মৃত্যু হয়ে গেছে। এসেছিল একদিন আমার কাছে, অনেক খুশি ছিল। দিদি, আমি তোমাকে বলেছিলাম না যে আমি একটা মেয়ের সঙ্গে কথা বলছি? হ্যাঁ, কি হলো, তোমরা দুজন বিয়ে করছো? না দিদি, বিয়ে এখন না, কিন্তু আমরা একসঙ্গে সিমলা মানালি ঘোরার প্ল্যান করেছি, আজকে বেরোবো। ওয়াও, দ্যাটস গ্রেট, অনেক এনজয় করো। বেচারা আর কোনোদিন ফেরেনি, ওই ডাইনি বাজে ভাবে গোলুকে মেরে ফেলে। নিজেকে সামলাও, আমারও দুঃখ হচ্ছে তার মৃত্যুর, ভালো ছেলেটা ছিল। আমার শুধু গোলুরই নয়, সব ছেলেগুলোর মৃত্যুর দুঃখ আছে। আরে ছাড়ো এসব, তোমার মুডটা ঠিক করো, চলো কোথাও ঘুরে আসি। সিমরন আর রাহুল ইভিনিং ওয়াকের জন্য বাইরে বেরোয়, কিন্তু ঘর থেকে বেরিয়ে লিফটে আবার এই নেই। শোনো, তোমাকে একটা ভালো খবর দেওয়ার আছে। কি সেই ভালো খবর? আমার মম ড্যাড আমাদের সম্বন্ধের জন্য হ্যাঁ করে দিয়েছে, আর ওনারা তোমার সঙ্গে দেখা করতে চায়। এটা সত্যি খুব ভালো খবর, চলো কিছু মিষ্টি খাই। এই ট্রিপ থেকে ফেরার পর আমি সবথেকে আগে তোমাকে নিজের বাড়ি নিয়ে যাব। দুজন কিছুক্ষণ বাইরে সময় কাটানোর পর ফেরত নিজের ঘরের দিকে এসে যায়। লিফটে ভেতরে যেতে ওই মেয়েটা আবার দেখা দেয়। ওই মেয়েকে দেখে রাহুলের ঘাম বেরোতে থাকে। যেরকম ভাবে লিফট ফ্লোরে পৌঁছায়, রাহুল আর সিমরন জোরে দৌড়ে পালিয়ে ঘরে ঢুকে পড়ে, দরজা বন্ধ করে দেয়। এই এই মেয়েটা বারবার কেন দেখা দিচ্ছে? সে আবার নয় তো, আমার খুব ভয় লাগছে, আমি এখন আর বাইরে যাব না। রাহুল, কাম ডাউন, এরম তো হতে পারে, এটা শুধু সমাপতন। সিমরন, যতবার আমরা ঘর থেকে বেরোচ্ছি সবসময় সে বাইরে ছিল, এটা কোনো সমাপতন হয় না। তারপরে তোমার সে গল্পের মেয়েটা কি হলো, সে ধরা পড়লো? জানি না, অনেক সময় ধরে কোনো ঘটনা সামনে আসেনি, মনে হয় কোনো তান্ত্রিক আবার ওই পেরে গেঁথে দেয়, কে জানে এখনো কোনো শিকারের খোঁজে আছে। যেমন তেমন করে সিমরন রাহুলকে শান্ত করে। রাহুল কিছুক্ষণ শান্ত হয়ে শুয়ে পড়ে আর সিমরন ওর মুখে ভালোবেসে হাত বোলাতে শুরু করে। তুমি আরাম করো, আমি এই মেকআপ ছাড়িয়ে নিই। দাও, এটা আমি করে দিই। আচ্ছা, এই উপকার কিসের? আমি তো সবসময় আপনার জন্য আছি। মাখন, মেকআপ পরিষ্কার করে। তোমার চোখ খুব সুন্দর, ইচ্ছা এর মধ্যেই হারিয়ে যায়। চুলে চিরুনি ঘুরিয়ে, তোমার চুল কত মসলিন, বলে বলে রাহুল চিরুনি সিমরনের চুলে চালাচ্ছিল, তো চিরুনি চুলে ফেসে যায় আর জোর লাগাতে পেরেক বেরিয়ে পড়ে। ও আবার এসে গেছে। প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আরও রোমাঞ্চকর গল্পের জন্যে।